সর্ব অবস্থায় সুন্নাতের পাবন্দি থাকতে হবে, সুন্নাতকে নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যুবসংঘের একটা কর্মী যখন মানুষের কাছে যুবসংঘের দাওয়াত নিয়ে যাবে, তখন সে যার কাছে দাওয়াত দিবে, দাওয়াত পৌঁছাবে যার কাছে, তার কাছে সে একজন আদর্শ মানুষ। পদ পদবী, মান মাল এবং সম্পদ এগুলোর মোহে পড়বে না, তার ভিতরে পদের কোনো লোভ থাকবে না। যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, ইসলামের পথে, দাওয়াতের পথে মানুষকে ডাকে, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে? এবং যে নিজেকে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, দাওয়াত আমরা মানুষকে ইসলামের পথে দিব ঠিকই, কিন্তু সেই দাওয়াত আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আগে নিজেকে সেই দাওয়াত মানতে হবে। আমি যদি আমার কোনো দায়িত্বশীলকে এই উপদেশ প্রদান করি যে আমার ভেতরে পদের লোভ থাকা যাবে না, তাহলে সেটা আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি কোনো ব্যক্তি তার আমানত ঠিকঠাকভাবে, দায়িত্বের আমানত কাউকে যদি দেওয়া হয়, সে যদি সেটা নিষ্ঠার সাথে পালন না করে, তার উপরে যথার্থভাবে যদি পালন না করে, তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। মোদারম উপস্থিতি, আপনারা শুনেছেন আমার বক্তব্যের বিষয়ে কর্মীদের গুণাবলী। আমরা সবাই বাংলাদেশ আহলে যুবসংঘের কর্মী। যুবসংঘের এক একটা কর্মীকে এক এক রকম বৈশিষ্ট্যধারী হয়ে উঠতে হবে। একজন আদর্শ কর্মীর মাধ্যমেই সমাজ সংস্কার সম্ভব। আমাদের মিশন ভিশন সব কিছু এক, আমরা চাই স্রেফ সমাজের সংস্কার। যদি সমাজের সংস্কার আমাদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য হয়ে থাকে, তাহলে সমাজ সংস্কারের পথে আমাদেরকে নেমে পড়তে হবে এবং সেখানে বসে থাকার কোনো সুযোগ নাই। যখনই আমরা সমাজে আমাদের এই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তৃণমূল পর্যায়ে নেমে পড়ব, ঠিক তখন আমাদের সংগঠন, আমাদের দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য, এই সকল কিছু প্রত্যেক মানুষকে বোঝানোর জন্য আমাদের কিছু গুণাবলী অর্জন করা প্রয়োজন। এই সমস্ত গুণাবলীর মাধ্যমে আমরা স্রেফ আল্লাহর সন্তুষ্টি এবং নিজের ইমানের বৃদ্ধি এবং নিজের পরহেজগারিতা বাড়ানোকে একমাত্র উদ্দেশ্য হিসেবে মনে করব। যদি আমরা লক্ষ্যে অবিচল থাকি, দাওয়াতে আমরা অটল থাকি, আমাদের উদ্দেশ্য যদি একই রকম হয়ে থাকে এবং আমরা যদি পরকালীন স্বার্থেই কেবলমাত্র এই দাওয়াতকে প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করে থাকি, তাহলে আমাদের কর্মীরা যে সমস্ত গুণাবলী অর্জন করবে, সেই গুণাবলী অর্জন করার প্রথম গুণাবলী হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যেই আল্লাহ ভীতি থাকতে হবে, আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে। একজন মানুষের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, সে যদি আল্লাহকে ভয় না করে, পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ নেই যে তার মাধ্যমে হওয়া সম্ভব নয়। যার মাঝে আল্লাহর ভয় রয়েছে, সে ব্যক্তি পৃথিবীতে অসংখ্য পাপের রাস্তা থেকে সরে আসতে সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ কুরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। তার মধ্যে কয়েকটি আয়াত আপনাদের উদ্দেশ্যে আমি তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কওলান সাদীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তারা অবশ্যই সত্য কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এইখানে ভয় করার কথা বলা হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কেমনভাবে ভয় করব, পাপকে আমরা কেমনভাবে বর্জন করব, তাকওয়াকে আমরা কেমনভাবে অর্জন করব, এই সম্পর্কে ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে। ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়টা কি জিনিস সেটি বোঝাচ্ছিলেন।
উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন যে হে উবাই, তুমি যখন দুর্গম কাটাযুক্ত পাহাড়ের রাস্তায় অতিক্রম করো তখন তুমি কিভাবে রাস্তা দিয়ে চলো? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি সেখানে আমার কাপড়গুলো গুটিয়ে নিয়ে চলি, যাতে এই দুর্গম পাহাড়ি রাস্তায় কাঁটাযুক্ত রাস্তায় কাঁটা আমার পায়ে না লাগে, আমার শরীরে না লাগে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ এটাই হচ্ছে আল্লাহর ভয়। আমরা পৃথিবীতে প্রত্যেকে এক একজন মুসাফির হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য স্রেফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পৃথিবীতে পাপ বর্জন করে পরকালীন রাস্তা পরিষ্কার করা, পরকালে জান্নাত প্রাপ্তির জন্য আমাদের কাজ করা। যদি এটাই আমাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে পৃথিবীতে ছড়ানো ছিটানো যে সমস্ত চোরাবালি রয়েছে, পাপের রাস্তা রয়েছে, এই সমস্ত পাপের রাস্তা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। যেমনভাবে আমরা একটা কাঁটাযুক্ত রাস্তায় চলাফেরা করি, আমরা খুব সাবধানে সন্তর্পণে সেখানে চলি যাতে আমাদের পায়ে কাঁটা না লাগে, ওই রকম পাপের রাস্তাকে বর্জন করে চলতে হবে। আমাদেরকে এই আত্মবিশ্বাস এবং আমাদের ভেতরে অন্তরের ভেতরে এই ভয় জাগ্রত করতে হবে যে পৃথিবীতে যদি কেউ আমাকে পাপ করতে না দেখে তাহলে শুধুমাত্র দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমাদেরকে পাপ থেকে দূরে থাকতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তিকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে সর্বোত্তম ভয় করে, যে আল্লাহকে সর্বদা ভয় করে চলে, এই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংসকারী এবং তিনটি জিনিস মানুষের জন্য মঙ্গলকারী। যে তিনটি জিনিস মানুষের জন্য মঙ্গলময়, মানুষের জন্য উপকারী, সেই তিনটি জিনিসের অন্যতম একটি জিনিস হচ্ছে প্রকাশ্যে এবং গোপনে সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা। আমি যে পাপটি প্রকাশ্যে মানুষের সামনে করতে ভয় পাই, যে মানুষ দেখে ফেললে আমাকে খারাপ বলবে, সেই একই কাজটি আমাদেরকে গোপনেও ভয়, আল্লাহকে মানুষকে নয় বরং আল্লাহকে ভয় করে গোপনেও সেই পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। যদি আমরা প্রত্যেকে এই পাপের রাস্তাগুলো থেকে দূরে থাকি তাহলে আমাদের ইমানের জাজবাত বৃদ্ধি পাবে, আর যখনই আমাদের ইমানের স্তর বৃদ্ধি পাবে তখনই আমাদের পরহেজগারিতা অর্জন হবে, আমাদের তাকওয়া অর্জন হবে। পরহেজগারিতা শব্দের অর্থ হচ্ছে পাপের রাস্তা থেকে ফিরে আসা, পাপের রাস্তাকে পরহেজ করে চলা, এড়িয়ে চলা। মোতারাম উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনটি জিনিস মানুষের জন্য ধ্বংসকারী বলেছেন তার মধ্যে অন্যতম আরো একটা জিনিস হচ্ছে, মানুষের জন্য ধ্বংসকারী জিনিস হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা, অর্থাৎ নিজের মন নিজের খাহেশাতকে প্রাধান্য দেওয়া, মন যা বলছে সেই কাজটাকেই গুরুত্ব দেওয়া। যুবসংঘের প্রত্যেকটি কর্মীকে অবশ্যই প্রথমত পাপ বর্জন করে পুণ্যের রাস্তা ধরতে হবে এবং তাকওয়া অর্জন করতে হবে। দ্বিতীয় আরেকটি গুণাবলী যেটা কর্মীদের অর্জন করতে হবে, সর্ব অবস্থায় সুন্নাতের পাবন্দী থাকতে হবে, সুন্নাতকে নিজেদের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনের সর্বক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যুবসংঘের একটা কর্মী যখন মানুষের কাছে যুবসংঘের দাওয়াত নিয়ে যাবে তখন সে যার কাছে দাওয়াত দিবে, দাওয়াত পৌঁছাবে যার কাছে, তার কাছে সে একজন আদর্শ মানুষ। যদি তার মধ্যে সুন্নাতের পাবন্দী না থাকে তাহলে এই ব্যক্তিকে কেউ আর অনুকরণ করবে না। মানুষের কাছে আমাদেরকে অনুকরণীয় হতে হবে কিন্তু উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি থাকতে হবে। মানুষ যেন আমার পরহেজগারিতা দেখে সলাৎমুখী হয়, মানুষ যেন আমার পরহেজগারিতা দেখে মসজিদমুখী হয়, মানুষ যেন আমার পরহেজগারিতা দেখে এটা মনে করে যে বাংলাদেশ আহলেদিস যুব সংঘ প্রত্যেক কর্মীকে পরহেজগার হতে শেখায়। মোতারাম উপস্থিতি, সুন্নাতের পাবন্দি আমাদের প্রত্যেককে থাকতে হবে, ঘরে ঘরে এমনভাবে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হবে যেন বিদাত সেখানে আর স্থান না পায়। সময় সংক্ষিপ্ত, এই জন্যে আমি শুধু টাচ দিয়ে চলে যাচ্ছি। আরেকটি যে কাজটি আমাদেরকে করতে হবে সেই কাজটি হচ্ছে যুবসংঘের প্রত্যেক কর্মী নির্ভেজাল এবং
পদ পদবি মান মাল এবং সম্পদ এগুলোর মোহে পড়বে না, তার ভিতরে পদের কোনো লোভ থাকবে না। সে দায়িত্বে থাকুক কিংবা দায়িত্বে না থাকুক, যে অবস্থাতেই থাকুক, সর্বদা সে যুবসংঘের দাওয়াত, আন্দোলনের দাওয়াত, ইসলামের প্রকৃত হকের দাওয়াত মানুষের মাঝে প্রচার করবে। আমাদের মাঝে একটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে আমরা যখন দায়িত্বে আসি তখন মনে করি যে দায়িত্বে থাকলে আমাদেরকে কাজ করতে হবে, আর আমি দায়িত্বে নাই আমার কাজ করার প্রয়োজন নাই। ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন যে মানুষ মানুষের ভেতরে, প্রত্যেকটি মানুষের ভেতরে সুপ্ত একটা দায়িত্ব পাওয়ার লোভ কাজ করে। প্রতিটি মানুষের মধ্যে এই দায়িত্ব পাওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, কিন্তু মানুষ সে আকাঙ্ক্ষা সম্পর্কে জানে না। যখন তার কাছে সুযোগ চলে আসে তখন সে এই দায়িত্বটা লুফে নেয়। যদি আমরা দায়িত্ব এইরকমভাবে চেয়ে নিই বা দায়িত্ব পাওয়ার আকাঙ্ক্ষা রাখি, আমরা যদি মনে করি আমাকে দায়িত্ব দেওয়া হলো না এই জন্য আমি কাজ করব না, তাহলে আপনি নিশ্চিত মনে রাখবেন এ ব্যক্তি কখনো যুবসংঘের কর্মী নয় এবং সে যুবসংঘের দাওয়াতকে সমাজে বাস্তবায়ন করার যোগ্যও নয়। প্রতিটা কর্মীর ভেতরে লোভহীন মনোভাব থাকতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অতি সত্বর তোমরা পদের লোভী হয়ে যাবে এবং সেটা কিয়ামতের মাঠে তোমাদের জন্য লাঞ্ছনাদায়ক এবং লজ্জাদায়ক হবে, লজ্জাজনক হবে। এরপরে আরেকটি হাদিসে আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আব্দুর রহমান, তুমি কখনো দায়িত্ব চেয়ে নিও না, যদি তুমি দায়িত্ব চেয়ে নাও তাহলে সে দায়িত্বের উপরে তোমাকে সোপর্দ করা হবে, আর যদি তুমি না চাইতেই সেই দায়িত্ব পেয়ে যাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাওয়ার জন্য যে দায়িত্বে আমাদের থাকা প্রয়োজন সেই দায়িত্বে আমরা থাকব, যেখানে আমার থাকা প্রয়োজন নাই সেখানে আমরা সহযোগী হিসাবে কাজ করব, কারো প্রতিযোগী হিসাবে নয়। আমরা আমাদের কর্মী ভাই, আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে কর্মীরা যে অবস্থায় যেখানেই থাকুক না কেন, প্রত্যেকে যুবসংঘের দাওয়াতের সাথে একত্রতা পোষণ করেছে। যদি যুবসংঘের প্রতিটা কর্মী দাওয়াতের সাথে একত্রতা পোষণ করে থাকে, তাহলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে, নিজেদের মধ্যে কোনো দ্বিমত থাকা যাবে না, নিজেদের মধ্যে দায়িত্ব নিয়ে কখনো ঝগড়া করা যাবে না। এই গুণাবলী আমাদের মাঝে যদি অর্জন হয়, তাহলে আমাদের যে পরহেজগারিতা অর্জন হবে, যে আধ্যাত্মিকতা আমাদের মাঝে জেগে উঠবে, এই আধ্যাত্মিকতাই সমাজ সংস্কারের অনুষঙ্গ হবে। আমরা সমাজের দাওয়াত প্রচার করছি, সমাজকে সংস্কারের জন্য খুব মাঠে ময়দানে ছোটাছুটি করছি, কিন্তু নিজেদের ভেতরে যদি সে দাওয়াত প্রভাব বিস্তার না করে, নিজেদের ভেতরেই যদি সে দাওয়াতে গুণাবলী না থাকে, তাহলে সে দাওয়াত সমাজের মানুষ গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে ডাকে, ইসলামের পথে দাওয়াতের পথে মানুষকে ডাকে, তার কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, এবং যে নিজেকে বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এই আয়াতের ব্যাখ্যা ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেছেন যে এইখানে দাওয়াত আমরা মানুষকে ইসলামের পথে দিব ঠিকই, কিন্তু সেই দাওয়াত আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আগে নিজেকে সেই দাওয়াত মানতে হবে। আমি যদি আমার কোনো দায়িত্বশীলকে এই উপদেশ প্রদান করি যে আমার ভেতরে পদের লোভ থাকা যাবে না, তাহলে সেটা আগে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমি যদি আমার কোনো দায়িত্বশীলকে পরহেজগার হওয়ার জন্য, দানশীল হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য, সুন্নতের পাবন্দি হওয়ার জন্য দাওয়াত প্রদান করি, তাহলে সেই প্রতিটি দাওয়াত আগে নিজের মধ্যে বাস্তবায়ন করতে হবে, তবেই তো সমাজে সেই দাওয়াত ফলপ্রসূ হবে। মোহতারাম উপস্থিতি, আর যে সমস্ত গুণাবলী কর্মীদের থাকা প্রয়োজন সেটি হচ্ছে দায়িত্ব অনুভূতির তীব্রতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে আপনি দায়িত্ব পেয়েছেন। আমরা বিশ্বাস করি যুবসংঘের দায়িত্বশীল যারা দায়িত্ব পায় তারা প্রত্যেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পায়। এ ব্যাপারে কি কারো কোনো দ্বিমত আছে? আমরা সবাই বিশ্বাস করি যে দায়িত্ব আমরা চেয়ে নিই না,
যা দায়িত্ব আমাদের উপরে অর্পণ করা হয় এবং হাসি মুখে সেই দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসা বলে আমরা মেনে নিই। যদি আমরা আল্লাহর পক্ষ থেকে সেই দায়িত্ব আসা বলে মেনেই নিই, তাহলে আমাদের ভিতরে সেই দায়িত্ব পালনের তাড়না থাকতে হবে, মনের ভেতর থেকে সেই কাজ করার প্রেরণা থাকতে হবে। যদি মনের ভেতর থেকে সেই কাজ করার প্রেরণা না থাকে, তাহলে আমার দ্বারা আমি যেই স্থানে দাওয়াত প্রদান করার জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে সেই স্থান দুর্বল হয়ে যাবে। আপনাদের কাছে একটা উদাহরণ পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। দায়িত্ব অনুভূতি কী জিনিস, দায়িত্ব অনুভূতিটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে তিনি নিরাপত্তাজনিত অবস্থায় ভুগছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে আয়েশা, আজকের রাত যদি আমার কোনো মুখলেস আমার কোনো আল্লাহর কোনো মুখলেস বান্দা যদি আজকে আর রাতটা আমাকে পাহারা দিত, তাহলে কতই না ভালো হতো। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছিলেন। হঠাৎ তিনি অস্ত্রের ঝনঝনানির শব্দ শুনতে পেলেন। বাড়ি থেকে তিনি বললেন, কে? তখন বাইরে থেকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেন এখানে এসেছো? তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, তিনি এমন ঘুম ঘুমালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক ডাকার শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে পাঠাননি, তিনি স্বপ্রণোদিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতে এসেছেন। তিনি সারা রাত্রি সেখানে পাহারা দিয়েছেন। এটাই দায়িত্ব অনুভূতি। আপনার নিজের মনের ভেতর থেকে সেই অনুভূতি জাগ্রত হওয়া লাগবে এবং সে দায়িত্ব ঠিকঠাক পালন করা লাগবে। আমি প্রায় একটা উদাহরণ আপনাদেরকে দিই, জাতুর রিকা যুদ্ধের উদাহরণ। প্রায় জায়গায় আমি এই উদাহরণটা দিই। এই উদাহরণটা আমার খুব প্রিয় এবং পছন্দের উদাহরণ। আমি মনে করি কর্মীদের মাঝে যদি এই একটি উদাহরণই তার মনে দাগ কাটে, তাহলে সে অবশ্যই দায়িত্ব অনুভূতির তীব্রতা বুঝবে। জাতুর রিকা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা খ্রিস্টানদের একটা পল্লীতে গিয়ে এক মহিলাকে, ইহুদিদের এক পল্লীতে গিয়ে একটা মহিলাকে যখন তিনি গ্রেপ্তার করলেন, তাকে নিয়ে চলে যাওয়া হলো। মদিনাতে ফেরত আসবেন, প্রতিমধ্যে একটা গিরিপথ রাস্তা সেখানে অবস্থিত। এই গিরিপথের ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবু গাড়লেন, সেখানে রাত্রি যাপন করে পরবর্তীতে রওনা দিবেন। কাফেলাকে পাহারা দিবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন ব্যক্তি খাড়া হয়ে যাও, দাঁড়িয়ে যাও, যারা আমাদের এই কাফেলাকে পাহারা দিবে। একজন আনসার এবং একজন মুহাজির সাহাবি দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেই পাহাড়ের কাছে নিযুক্ত করলেন। তারা পরস্পরে পরামর্শ করছে, ভাই আমরা সারা রাত্রি একসাথে জেগে কাজ করতে পারবো না, আমরা কেউ ঘুমাই কেউ জেগে থাকি। তখন মুহাজির সাহাবি তিনি ঘুমিয়ে গেলেন আর আনসার সাহাবি তিনি জেগে থাকলেন। তখন তিনি ভাবছেন, আমি জেগে থেকে কি করব, সলাতে দাঁড়িয়ে গেলেন, তিনি সলাত আদায় করছেন। আর যেই মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো, সেই মহিলার স্বামী বাড়ি এসে দেখেছে যে তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সে শপথ করে বলছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের সাহাবীদেরকে হত্যা না করে বাড়ি ফিরব না। তিনি চলে এসেছেন সেই গিরিপথের সেই রাস্তার কাছে। তিনি দেখছেন একজন মানুষ সলাত আদায় করছে, এমত অবস্থায় তিনি তার তীর দিয়ে সেই সাহাবিকে আঘাত করেছেন, তীর নিক্ষেপ করেছেন ধনুক দিয়ে। সেই তীর এসে সাহাবির পিঠে বিদ্ধ হয়ে গিয়েছে। তিনি সে অবস্থায় দাঁড়িয়ে সলাত আদায় করছেন, তিনি একটু হিলে যাননি। দ্বিতীয় তীর নিক্ষেপ করা হয়েছে, সেটি তার শরীরে আঘাত করেছে, তিনি সেই তীর খুলে নিচে রেখে দিয়েছেন। তৃতীয় আরেকবার তীর নিক্ষেপ করা হয়েছে, সেই তীরও তার পিঠে এসে বিদ্ধ হয়েছে, তিনি সেটাও খুলে রেখে দিয়েছেন। এ অবস্থায় তিনি রুকুতে গিয়েছেন, সিজদা করেছেন, সলাত শেষে সেই সাহাবিকে ঘুম থেকে জাগিয়ে তুলে বলছেন, ভাই আমি আহত হয়ে গেছি। যখন সেইখানে দুইজন মানুষ দেখা গেল, তখন এই লোকটি, এই কাফের লোকটি মনে মনে ভাবল যে এই কাফেলা জাগ্রত হয়ে গিয়েছে, এখানে আমার আর থাকা যাবে না, সে পালিয়ে চলে গেল। এমতো অবস্থায় সেই মুহাজির সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কেন আমাকে প্রথম আঘাতেই কেন আপনি আমাকে বললেন না
যে আপনি আহত হয়ে গিয়েছেন, গড়গড় করে রক্ত পড়ছে আপনার শরীর থেকে, রক্ত তো বন্ধই হয় না, প্রথমেই যদি আপনি আমাকে জাগ্রত করে দিতেন। তখন সেই সাহাবী বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব আমাদের উপরে সোপর্দ করেছেন, সেই দায়িত্ব ঠিকঠাক পালন না করার ভয় যদি আমার মধ্যে জাগ্রত না হতো, তাহলে আমি এই তীরগুলোকে কিছুই মনে করতাম না, আমার সলাৎ আরো দীর্ঘ হোক আমি তাতে কোনো তোয়াক্কা করতাম না। যদি আমি অসুস্থ হয়ে যাই, যদি আমি মারা যাই, এমতো অবস্থায় যদি এই কাফেলা বিপদগ্রস্ত হয়ে যায়, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি জবাব দিব? যদিও হাদিসের শেষ অংশে এতগুলো কথা নাই, আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে এই সাহাবীর সেই সাহাবী তাকে বোঝাতে চেয়েছেন ঠিক এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যাতে অবহেলা না হয়, এই জন্য তার শরীরে তীর লেগে গিয়েছে, তবুও তিনি তার মুসলিম ভাইকে, তার মুহাজির ভাইকে জাগ্রত করেননি, দায়িত্ব ঠিকঠাক পালন করেছেন। এটাই হচ্ছে দায়িত্ব অনুভূতির তীব্রতা। মোহতারাম উপস্থিতি দায়িত্ব অনুভূতির তীব্রতার সাথে সাথে আমাদেরকে অবশ্যই আমানতদার হতে হবে। আমানতদার বলতে আমরা শুধু অর্থনৈতিক আমানতদারিতাই বুঝি, আর কোনো আমানতদারিতা আমরা কিন্তু বুঝি না। কিন্তু অর্থনৈতিক আমানতদারিতা ছাড়াও আরও অনেক আমানতদারিতা রয়েছে, কথার আমানত রয়েছে, পরামর্শের গোপনীয়তার আমানত রয়েছে, পরামর্শের আমানত রয়েছে, দায়িত্বের আমানত রয়েছে, এর সাথে সাথে অর্থেরও আমানত রয়েছে। আমাদেরকে যুবসংঘের প্রতিটি কর্মীকে দায়িত্বের আমানত এবং অর্থের আমানত, এই দুই আমানতই রক্ষা করে চলতে হবে। দায়িত্বের আমানত বড় কঠিন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বের আমানত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তিনি বক্তব্য দিতেন, ঠিক তখনই আমাদেরকে বলতেন, যার ঈমান নাই ওই ব্যক্তির ঈমান নাই, যার মধ্যে দিনদারিতা নাই, যার মধ্যে আমানতদারিতা নাই। আমানতদার ব্যক্তির মধ্যে, যে ব্যক্তির মধ্যে আমানত থাকে না তার মধ্যে কোনো ঈমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে কোনো একটা এলাকার শাসনকর্তা নিযুক্ত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আবু যার, তুমি দুর্বল মানুষ, আর দায়িত্বটা হচ্ছে একটা আমানত। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই আমানত সম্পর্কে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত হবে, জিজ্ঞাসিত হবে এবং লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হবে। যদি কোনো ব্যক্তি তার আমানত ঠিকঠাকভাবে, দায়িত্বের আমানত কাউকে যদি দেওয়া হয়, সে যদি সেটা নিষ্ঠার সাথে পালন না করে, তার উপরে যথার্থভাবে যদি পালন না করে, তার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তাকে লাঞ্ছনার শিকার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন একটা সম্প্রদায় বা গুটি কয়েক লোকজনের মাঝখানে যদি কোনো একজনকে দায়িত্বশীল নিযুক্ত করা হয়, সে তখন সেই দায়িত্বের আমানতদার। এই আমানত তাকে রক্ষা করতে হবে। যদি সেই আমানত সে রক্ষা করে না চলে, এই দায়িত্বের আমানতে সে যদি খেয়ানত করে, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই দায়িত্ব যেটা আমাদের উপরে বর্তানো আছে, আমরা যারা দায়িত্বশীল তাদেরকে অবশ্যই সেই দায়িত্বের আমানত রক্ষা করতে হবে, অর্থাৎ দায়িত্ব ঠিকঠাক যথাযথভাবে পালন করতে হবে। এবং আমরা যারা মনে করছি আমাদের তো কোনো সাংগঠনিক দায়িত্ব নেই, কিন্তু আপনাদের সব থেকে বড় দায়িত্ব রয়েছে। সাংগঠনিক যাকে দায়িত্ব দেওয়া হয় সে তো একটা নির্দিষ্ট এরিয়ার মাঝে কাজ করে, কিন্তু যার সাংগঠনিক দায়িত্ব দেওয়া থাকে না তার দায়িত্ব সব জায়গায়, তাকে সব থেকে বেশি দায়িত্ব পালন করতে হয়। এই দাওয়াতের দায়িত্ব শুধু যারা সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করবে, পদ নিয়ে দায়িত্ব পালন করবে তাদেরই নয়, বরং প্রত্যেককেই তার স্ব দায়িত্বের আমানত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সেই সাথে অর্থের আমানত। আমাদেরকে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে একেবারে নিষ্কলুষ থাকতে হবে, পবিত্র থাকতে হবে। অর্থের আমানত বড়ই কঠিন জিনিস। সাংগঠনিক একটা কাজ করছি আমি, সেই সাংগঠনিক কাজে আমি একটা ভাউচার দিয়ে দিলাম, সেই ভাউচারের মধ্যে সাংগঠনিক কাজ যতটুকু ছিল তার থেকে বেশি আমার ব্যক্তিগত প্রয়োজন ছিল, কিয়ামতের মাঠে আমি কি জবাব দিব? আমার খরচ হচ্ছে, সেই খরচটার জন্য আমি ভাউচার ঠিকই দিচ্ছি, কিন্তু সেটা কতটুকু সাংগঠনিক কাজে ছিল?
সেটি অবশ্যই আমাদেরকে বিবেচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অসংখ্য এ ব্যাপারে নিষেধাজ্ঞা বাণী রয়েছে। আপনাদের কাছে আরেকটা ছোট্ট ঘটনা সংক্ষেপে বর্ণনা করি, ওমর বিন আব্দুল আজিজের কথা আপনারা সবাই শুনে থাকবেন, যাকে পঞ্চম খলিফা বলা হয় এবং যাকে দ্বিতীয় ওমর বলা হয়। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর বিন আব্দুল আজিজ, তিনি যখন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, তার উপরে অভিযোগ ছিল যে তিনি তার দুইটা বাড়িতে অনেক অঢেল অর্থ সম্পদ লুকিয়ে রেখেছেন। পরবর্তী খলিফা যখন আসলো, তখন তিনি সেই বাড়িতে গেলেন, বাড়ির দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। কেন? একটা বাড়িতে ছিল তার একটা বদনা, সেখানে ছিল কিছু জামা কাপড়, আর ছিল সেখানে একটা কলস, আর একটা ঘরে ছিল একটা খেজুর পাতার মুসল্লা যেখানে তিনি সালাত আদায় করতেন, আর সেই ঘরের ওপর থেকে একটা দড়ি ঝুলানো ছিল, আর সেই দড়ির সাথে বৃত্তাকার একটা রশি ছিল যার ভেতরে গলা ঢুকিয়ে দেওয়া যায়। যখনই তিনি সালাত আদায় করতে করতে, রাতের সালাত আদায় করতে করতে যখনই তিনি ক্লান্ত হয়ে যেতেন, তখন তিনি সেই দড়ির ভিতরে মাথা ঢুকিয়ে দিয়ে দিতেন যাতে তিনি ঘুমিয়ে না যান। এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন। ওমর বিন আব্দুল আজিজের কাছে জনৈক লোক এসেছিলেন, তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তখন তিনি একটা মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলেন, তখন তিনি বললেন যে আপনি কি জন্য আমার কাছে এসেছেন, রাষ্ট্রের কাজে নাকি আপনার ব্যক্তিগত কাজে? তখন তিনি বললেন আমি আপনার কাছে এসেছি, রাষ্ট্রের কোনো কাজে নাই। সাথে সাথে তিনি বাতিটা নিভিয়ে দিলেন। এটা আমানতদারিতা। সে কারণে মোহতারাম উপস্থিতি, আমাদেরকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদর্শ গ্রহণ করতে হবে, আমাদেরকে ওমর বিন আব্দুল আজিজের মতো আদর্শ গ্রহণ করতে হবে, তবেই তো আমরা আদর্শ কর্মী হতে পারবো। সেজন্য কবি বলছেন, আজকে ওমরপন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে পাড়ি দিবে যারা প্রান্তর প্রাণপর, উষার অনাবধি মাঠে ফলাবে ফসল যারা, তাদেরই খুঁজে ফিরিয়েছে সর্বহারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তাওফিক দান করুন এবং সেই সাথে আমাদেরকে ঠিকঠাক দায়িত্ব পালনের তাওফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।